কোটা সংস্কার আন্দোলনকারীদের নতুন কর্মসূচি মার্চ ফর জাস্টিস কি হতে যাচ্ছে আজ? মার্চ ফর জাস্টিস নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার 31 জুলাই দেশের সব অফিস, আদালত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং রাজপথে এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার 30 জুলাই রাত 8:30 আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরেছে। বিবৃতিতে তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরেছে। অপর এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আজ দুপুর 12:30 হাইকোর্ট ও জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হবে। এর বাইরে দেশের প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। কাদের আরও বলেন, আমরা সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী এবং সকল নাগরিকদেরকে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবি আদায়ের সাথে একত্রতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। এর আগে হান্নান মাসুদ কর্মসূচি ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলেন, এমন পরিস্থিতিতে সারা দেশের ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। নয় দফা দাবির কথা উল্লেখ করে আরও বলা হয়, অবিলম্বে ছাত্র সমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে আনার জন্য আহ্বান জানানো হলো সরকারকে।